ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে গতরাতে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে ম্যানচেস্টার সিটি ও টটেনহাম। ম্যানচেস্টারের মাঠে অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি। দুই ইংলিশ জায়ান্টের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। এই ম্যাচে শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ের সাক্ষী হল ইতিহাদ স্টেডিয়াম। ম্যাচের প্রথম ১১ মিনিটে হয়েছে ৪ গোল। গোলের শুরুটা করেছে ম্যানসিটি, কিন্তু সমতায় ফেরার পর এগিয়ে যায় টটেনহাম। ৪ মিনিটের মাথায় পিছিয়ে পড়ার পর ৭ ও ১০ মিনিটে গোল করে তারা। ১০ মিনিটের মাথায় টটেনহাম এগিয়ে যাওয়ার পর ১১ মিনিটের সময় সমতায় ফিরেছে ম্যানসিটি। এর ১০ মিনিট পর ম্যাচের ২১তম মিনিটে রহিম স্টার্লিং এর দ্বিতীয় গোলে ৩-২ গোলে এগিয়ে যায় সিটি। ৩-২ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে ম্যানসিটি। প্রথমার্ধে সিটির হয়ে রহিম স্টার্লিং দুটি ও সিলভা একটি গোল করেছে। অন্যদিকে টটেনহামের সান করেছে দুটি গোল। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৯তম মিনিটে নিজেদের চতুর্থ গোলটি করেছেন সার্জিও আগুয়েরো। আগুয়েরোর গোলের পর ৪-২ গোলে এগিয়ে যায় ম্যানসিটি। এরপর ম্যাচের ৭৩তম মিনিটে ব্যবধান কমায় লিলো র্যান্টে। রোমাঞ্চকর লড়াইয়ে শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় পেল ম্যানসিটি, কিন্তু লক্ষ্য ছোঁয়া হল না। বরং হারের হতাশা ভুলে মূল্যবান অ্যাওয়ে গোলের ভেলায় চেপে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে গেল টটেনহাম। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়িয়েছে ৪-৪। প্রতিপক্ষের মাঠে গোল করায় শেষ চারের টিকিট পেয়েছে টটেনহাম। প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছিল তারা। ৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে হারলেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেল টটেনহামের।